আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন, যারা দীর্ঘদিন যাবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে ফলো করছেন, স্যারের ফলোয়ার আছেন, তারা ওনাকে অবশ্যই চেনেন। কারণ প্রায় তিন মাস আগে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট করেছিলেন এবং ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় যে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এরকম অসংখ্য মানুষের ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসি, তার ভিতর উনিও একজন। উনি আজকে এসেছিলেন স্যারের কাছে রিভিউ দেওয়ার জন্য যে উনি যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আসলে আপনাদেরকে বলবেন। ওনার যে সমস্যাটা ছিল সেটাকে বলা হয় স্পন্ডুলা আর্থ্রোপ্যাথি, সংক্ষেপে এএস, এবং এটার জন্য ওনার যেটা হয়েছিল এটা এক ধরনের আর্থ্রাইটিস, মানে উনি একরকম প্রায় ডিজাবল হয়ে গিয়েছিলেন, স্বাভাবিক নড়াচড়া মুভমেন্ট সব কিছু বন্ধ হয়ে গেছিলো। বয়স কিন্তু খুবই কম, এখন উনি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। এত ইয়াং একজন মানুষ, এনার্জেটিক একটা মানুষ, যে মানুষটা সবসময় খেলাধুলা করতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, ঘুরে বেড়াতেন, ঘরের সব কাজকর্ম করতেন, ক্লাস করতেন রেগুলার, সেই মানুষটাই হঠাৎ করে প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলো। আর ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, এবং উনি যে অসুস্থ উনি এখন সেটাই আসলে বোধ করছেন না। এই বিষয়গুলো আজকে একটু ওনার কাছ থেকে শুনব। দর্শক যারা নতুন আছেন তাদের জন্য একটু প্রথম থেকে শুরু করে আপনার ওনার কাছ থেকে একদম প্রথম থেকে ওনার হিস্ট্রিটা আসলে শুনবো। আসেন দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামরুজ্জামান সাহেব, বয়স মাত্র 20 বছর। বাসা কোথায় আপনার? ঝিনাইদহ। ঝিনাইদহ, আচ্ছা। আমরা জানি যে আপনি একজন স্টুডেন্ট, কিসে পড়াশোনা করছেন? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার। কোন সাবজেক্ট আপনার? বাংলা। বাংলাতে কোথায়, কোন কলেজ? আমাদের সরকারি কেএমএস কলেজ। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে আপনি এই এত দূর থেকে, মানে এই ঝিনাইদহ থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে শুধুমাত্র স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। আমরা একটু প্রথম থেকে শুনবো কি হয়েছিল আপনার। আমার আসলে হাঁটুতে ফার্স্টে একটা ব্যথা দেখা যায়, তারপরে হাঁটু থেকে, কোনো অ্যাক্সিডেন্ট না, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? জি জি। আচ্ছা, হাঁটুতে ব্যথা হওয়ার পরে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা, তারপরে আপনার শোল্ডারে ব্যথা, তারপরে আপনার পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাতের গিরাতে ব্যথা, এভাবে আস্তে আস্তে অনেক ব্যথা দেখা যায় শরীরে। মানে ক্রমান্বয়ে হঠাৎ করে দেখছেন হাঁটু, হাঁটুর থেকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গায় আপনার ব্যথা শুরু হলো। ব্যথাটা কি আপনি প্রথম বুঝতে পারেন কি, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা শুরু হচ্ছে এবং সারা শরীরে ব্যথাটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, আবার রাতে এটা ব্যথা দেখা যায়? আচ্ছা, প্রাথমিক অবস্থায় যখন এই ব্যথায়, ব্যথার জন্য কোনো ডক্টর দেখিয়েছিলেন তখন? জি, অনেক ডক্টর দেখাইছি। প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিলেন আপনাকে? উনি বলছিল যে এটা জাস্ট একটা ব্যথা, এটা সেরে যাবে আস্তে আস্তে। মানে উনি কোনো ডায়াগনোসিস বা কোনো কিছু করেননি, জাস্ট আপনাকে ব্যথার কিছু ওষুধ দিয়ে দিয়েছিলেন? ওষুধটা খাওয়ার পরে দেখেছেন একটু ব্যথা কমছে, পরবর্তীতে আবার যা আবারও সেই ব্যথা, এবং আরও নতুন নতুন জায়গায় ব্যথার উদ্ভব হচ্ছে। একটা সময় ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে গেল উইদিন কিছু দিনের ভিতরে। তখন কি আরেকজন ডক্টরের কাছে গেলেন? জি। তখন? তখনও সে একই ওষুধ দেয়, আপনার ব্যথার ওষুধ দেয়। ব্যথার ওষুধ দিলে খাওয়ার পরে কিছুটা ব্যথা কমে, আবার পরবর্তীতে যাতায়, মানে ব্যথাটা আবার বাড়তে থাকে, মানে এইভাবে চলতে থাকে, চলতে থাকে। আপনার যে দৈনন্দিন যে কাজগুলো, কলেজে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বাজারে যাওয়া, ঘরের কাজগুলো, নিজের কাজগুলো করা, এগুলো অনেক কিছুই দেখলেন কমে আসতেছে, কারণ আপনার গণ্ডি অনেকটা সীমিত হয়ে আসতেছে। আগের মতো যেরকম প্রাঞ্চঞ্চলভাবে হাঁটাচলা করছেন, মুভমেন্ট করছেন, সেগুলো আর করতে পারছেন না, এবং মনে মনে একটা সংশয় দেখা শুরু করলো যে ডক্টর তো দেখাচ্ছি, ওষুধ তো খাচ্ছি, ভালো হচ্ছে না কেন? তখন উন্নত চিকিৎসার জন্য কিছু করেছিলেন? জি, আমি বাইরের দেশে গেছিলাম। কোথায়? ব্যাঙ্গালোর। আপনি এর জন্য ব্যাঙ্গালোর পর্যন্ত গিয়েছিলেন? সো যখন আপনি বাংলাদেশে বেশ কয়েকজন ডক্টর দেখিয়ে ফেলেছেন, আপনি দেখছেন যে আপনি সুস্থ হচ্ছেন না, ভালো হচ্ছেন না, বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছেন, তখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, এবং তখন আপনি ব্যাঙ্গালোর চলে গেলেন। ওখানকার ডক্টররা কি বলেছিলেন আপনাকে? ওখানকার ডক্টররা বলল যে এসপিএ নামে একটা আর্থ্রাইটিস হয়েছে। মানে এই প্রথম আসলে আপনি জানলেন, যেটা আপনি বাংলাদেশে এত চিকিৎসা করে আপনি জানতেন না যে আসলে আপনার রোগটা কি, যেটা আপনি ওখানে যাওয়ার পরে প্রথম জানলেন যে আপনার রোগের নাম হচ্ছে এসপিএ। ওকে, দেন তারপরে কি হলো? তারপরে ওইখানে ওরা ট্রিটমেন্ট দেয়, ওরা ওইখানে ওষুধ দেয়, কিন্তু ওইটা বেশি ব্যয়বহুল হয়ে যায়, অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়, অনেক বেশি, সাধারণ মানুষের পক্ষে এটা অনেক ব্যয়বহুল। এটা এরপরে আমি হঠাৎ করে আপনার ওই যে ইউটিউবে স্যারের একটা ভিডিও দেখতে পাই, দেখার পরে ওই জায়গা থেকে আমি আপনার ডিটেলসটা পুরো নিই, নেওয়ার পরে আমি হচ্ছে যে স্যারের সঙ্গে যোগাযোগ করি, করে এখানে আসি। আসার পরে আপনার স্যার বললো যে এখানে 10 দিন ভর্তি থাকতে হবে। মাত্র 10 দিন? জি। তো আমি 10 দিন, মানে যেই ব্যথার জন্য আপনি এতদিন প্রায় অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, এতজন ডক্টর দেখেছেন, দেশের বাইরে চলে যেতে চাই, অথচ স্যার আপনাকে বলছেন মাত্র 10 দিন আপনি ভর্তি হয়ে গেলেন। জি।
ভর্তি হওয়ার পরে এখানেই সবকিছু ট্রিটমেন্ট চলে, চলার পরে আলহামদুলিল্লাহ মানে 10 দিন পরে আমি অনেকটা সুস্থতা বলতে। আচ্ছা আমরা একটু পিছনে যাব, যে সবচেয়ে খারাপ কি হয়েছিল আপনি যখন দেশে ছিলেন, মানে সবচেয়ে খারাপ কি অবস্থা হয়েছিল? সবচেয়ে খারাপ বলতে আমি খেলাধুলা করতে পারতাম না, হাঁটতে চলতে পারতাম না, নিজে এমনকি খাইতেও পারতাম না। মানে খাবারটা যে আপনি নিয়ে খাবেন সেই শক্তি পর্যন্ত আপনি হারিয়ে ফেলেছিলেন। বাথরুমে যাওয়া তো অনেক দূরে, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজের কাপড় গোছানো, নিজের বইপত্র গোছানো, কলেজে যাওয়া, মানে সব কিছু স্টপ হয়ে গেল। একদম ইয়াং একটা মানুষ, চিকিৎসা করছেন দিনের পর দিন কিন্তু ভালো হচ্ছেন না, মানসিকভাবে তখন কি হয়েছে? মানসিকভাবে আমি তখন ভেঙে পড়ছিলাম, একদম ভেঙে পড়েছি অবশ্যই। এবং বাসার যারা আছেন অন্যান্য সদস্য তারাও অলরেডি অন্ধকার দেখা শুরু করেছেন। তো তারপরে আমি স্যারের এই ভিডিওটা দেখার পরে এখানে আসি, আসার পর থেকে ট্রিটমেন্টটা নেই। 10 দিন ভর্তি থাকার পরে অনেকটা সুস্থতা বোধ করি আলহামদুলিল্লাহ। তারপরে এবং স্যার আপনাকে কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন, সেটা আপনি বাসে গিয়ে প্র্যাকটিস করেছেন, ব্যায়াম দিছিল, এখান থেকে অলরেডি কিন্তু আপনি মোটামুটি সুস্থ এবং ভালো অবস্থা আপনি চলে গিয়েছিলেন। এবং আপনি আমাদেরকে একটা রিভিউ দিয়ে গিয়েছিলেন যে না আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, ভালো আছি। এবং 3 মাস পরে আজকে আপনি আবারও এসেছেন স্যারের কাছে দেখা করার জন্য, কেমন আছেন? এই 3 মাস কেমন কেটেছে? 3 মাস অনেক ভালো, আমি আবার সবকিছু আগের মতো করতে পারছি, খেলা করতে পারছি, হাঁটাচলা করতে পারছি, খাইতে পারছি, বন্ধুদের সাথে চলাফেরা করতে পারছি, সব সবকিছু। মানে আপনি যে একটা অসুস্থ মানুষ, আপনি যে একজন আর্থ্রাইটিসের রোগী, মানে এটা আপনি নিজেই আসলে ফিল করতে পারছেন না। ঠিক আগে যেমনটা সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, স্বাভাবিক জীবনে ফিরে গেছে। জি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই জীবনটা? জি অবশ্যই অনেক ভালো লাগছে। আবার আলহামদুলিল্লাহ সারের ওসিলায় আল্লাহ পাক আমাদের অনেক আগে মানে আগের মতো ভালো করে দিচ্ছে। অসংখ্য দর্শক আছেন, কিছু বলেন তাদের জন্য? আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ধরনের রোগে মানে আক্রান্ত আছেন তাদেরকে আমি বলবো, আপনারা শেষবারের চিকিৎসা মনে করে আপনারা স্যারের এখানে আসুন, স্যারের চিকিৎসা নিন, স্যারের পরামর্শ নিন, অবশ্যই ইনশাল্লাহ আপনারাও ভালো হবেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন, এরকম হাজারো মানুষের ঘটনা আছে। উনি সবশেষে একটা কথা বলেছেন যে জীবনের শেষ চিকিৎসা হলো একবার আসেন। আমরাও ঠিক সেটাই বলি, একবার অন্তত আসুন, একবার অন্তত আমাদেরকে চেষ্টা করতে দিন, আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ হয়তো আমরা পারবো। যত বড় কঠিন ব্যথা হোক, যত বড় সমস্যাই হোক, কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত যে প্রযুক্তিগুলো সেগুলো এখন আমাদের কাছে আছে। আপনি পৃথিবীর কোথায় যাবেন, যে চিকিৎসা আপনি নেবেন সেটা যদি আমার দেশেই আপনি পান, কেন আপনাকে বিদেশ যেতে হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক ডিসিশন, সঠিক নিয়ম, সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা, আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ হতে কে ঠেকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।